শুক্রবার 2022 এর কমনওয়েলথ গেমসে মাঠে নামলো ভারতীয় মহিলা ক্রিকেট দল। তাদের প্রতিপক্ষ হলো অস্ট্রেলিয়া। টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত ভারতীয় অধিনায়কের। চলতি বছরেই কমনওয়েলথ গেমসে মহিলাদের ক্রিকেট প্রথম আত্মপ্রকাশ করেছে। হাড্ডাহাড্ডি ম্যাচে মাঠে নামার আগে স্মৃতি মন্থনাদের উদ্বুদ্ধ করলেন জাতীয় দলের অন্যতম ক্রিকেটার ও প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হরমনপ্রীতদের উদ্দেশ্যে বিরাটের বার্তা, কমনওয়েলথ গেমসে অংশগ্রহণ করার জন্য আমার পক্ষ থেকে প্রতিটি ক্রীড়াবিদকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত ভট্টাচার্য। সুদীপ্ত, কি তথ্য রয়েছে? দেখো তিনিটা তোমাকে বলি, আজকে কমনওয়েলথ গেমসে প্রথম ইন্ডিয়া টিম মাঠে নামলো, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। 22 গজের এই লড়াই কিন্তু একটা হাড্ডাহাড্ডির লড়াই হবে, এবং ইতিমধ্যে আমরা যেটা জানতে পেরেছি যে টসে জিতে কিন্তু ইন্ডিয়া টিম এসেছে, হরমনপ্রীত কাউরা ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন এবং ইতিমধ্যে 70 রান অতিক্রম করেছে ইন্ডিয়া, কিন্তু তার মধ্যে 2টো উইকেট কিন্তু হরমনপ্রীত হারিয়ে ফেলেছেন। এই ম্যাচের আগে কিন্তু একটা বার্তা হরমনপ্রীত দিয়েছিলেন যে কঠিন প্রতিপক্ষ হলেও তারা কিন্তু লড়াই করবেন। এখন দেখা যাক শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত প্রথমে ব্যাট করে কতটা রানে, বড় রানে টার্গেট দিতে পারে, সেটাই এখন আমাদের কাছে নজর থাকবে। সিজিতা বেশ ধন্যবাদ সুদীপ্ত, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত ভট্টাচার্য।